ओम यथाग्नेर दाहिका शक्ति रामकृष्णे स्थिताहिया सर्वविद्या स्वरूपांगतां सारदां प्रणमाम्यहम्। ओम शरणागत दीनार्थ परित्राण परायने सर्वस्यार्ति हरे देवी नारायणी नमोस्तुते। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि स्वामी विशुद्धानंदजी महाराजेर सत्प्रसंग ग्रंथ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আজকে আমাদের পড়া শুরু হওয়ার আগে তিনটে কোয়েরির উত্তর দিই। এই সৎপ্রসঙ্গ যখন ইউটিউবে যায়, ইউটিউব চ্যানেলে দুজন ইউটিউব চ্যানেলে ডাইরেক্ট প্রশ্ন করেছে এবং একজন প্রশ্ন করেছেন হোয়াটসঅ্যাপে, তাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই। প্রথমজন নাম ভুলে গেছি, প্রশ্ন করেছেন যে তার আমাদের বক্তৃতা শুনতে খুব ভালো লাগে কিন্তু সাধু জীবনে শুরু থেকে পূর্ণাঙ্গ সাধু হওয়ার আমার জীবনের যে গল্প সেটা যদি আমি তাদের সঙ্গে শেয়ার করি তাহলে খুব ভালো হয়। পূর্ণাঙ্গ সাধু হওয়াটা ঠিক কীরকম আমি বুঝতে পারিনি। তার চেয়ে বড় কথা, এটা হচ্ছে সম্পূর্ণভাবে আমাদের ব্যক্তিগত জিনিস। আমরা যেরকম আপনাদের জীবনের ব্যক্তি জীবনের ঘটনা আমরা কখনো জানতে চাই না বা জানতে চাওয়া উচিত নয়, সেটা স্বাধিকার লঙ্ঘনের প্রশ্ন হয়, ঠিক সেই রকম আমাদেরও ব্যক্তিগত জীবন সম্পর্কে আপনাদের কৌতূহল তো থাকবেই কিন্তু সেটা যতটুকু না হলে নয় সেটুকু আমি আমার ক্লাসে বলি, তার বেশি কিন্তু আর কিছু বলা সম্ভব নয়। দু নম্বর তার প্রশ্ন ছিল যে এই আমাদের আশ্রমের ঠাকুরঘরের ছবি এবং বাগানের ছবি এইসব তিনি দেখতে চান। আর তিন নম্বর প্রশ্ন হচ্ছে, তিন নম্বর উত্তরটা ছিল তার আমার আলোচনা খুব ভালো লাগে। এই প্রথম দুটো প্রশ্নই বলে দিচ্ছে তিনি আলোচনাগুলো খুব সিরিয়াসলি শোনেন না, যদি সিরিয়াসলি শুনতেন তাহলে আমরা তাতেই মেতে থাকতাম। এর বাইরে যে একটা জগৎ আছে, আমার ব্যক্তিগত জীবন, আমার আশ্রমের জীবন, এগুলো কখনো আমাদের যেত না। যদি আশ্রম সম্পর্কে আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে যেতে হবে, সেখানে খুব ডিটেইলে আমাদের আশ্রম সম্পর্কে ছবি আছে, আমরা কি কাজকর্ম করি না করি তার সমস্ত কিছু বলা আছে। দ্বিতীয় প্রশ্ন যিনি করেছেন তার নাম জয়শ্রী দত্ত, এই নামটা আমার এই কারণে মনে আছে কারণ বিগত দিন তিনি খুব বিরক্তি প্রকাশ করেছিলেন বিজ্ঞাপন, আমাদের যে ইউটিউব চ্যানেলে যে অডিওগুলো থাকে তাতে যে বিজ্ঞাপন আসে সেটা নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন। এই বিজ্ঞাপনগুলো আমি দিই না, এর থেকে আমার কোনো রোজগার হয় বলে আমিও জানি না এখনো পর্যন্ত। আর আমি তার কথা শোনার পরে গোটা অডিওটা খুব ভালো করে লক্ষ্য করেছিলাম, অডিওটা দেখলাম যে সব শুধু প্রত্যেকটি বিজ্ঞাপন 4 সেকেন্ড করে হয়। আমাদের মনের গতি ঠিক এখনও অতটা, অন্তত আমার নয়, যে 4 সেকেন্ড যদি ছেদ হয় সঙ্গে সঙ্গে আমি বিষয়বস্তু থেকে অন্যত্র সরে যাই। আজকের যে ওনার প্রশ্ন সেটা হচ্ছে জপ ও ধ্যান কি একই জিনিস, একই প্রশ্ন করেছেন, প্রশ্নটা বড় কাঁচা আর কি। ভাত এবং ডাল দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস, যদিও একই প্রণালীর মধ্যে দিয়ে যায় কিন্তু ভাত এবং ডাল দুটো পৃথক পৃথক জিনিস, ঠিক সেই রকম জপ এবং ধ্যান দুটো পৃথক পৃথক জিনিস। বিরজানন্দজি মহারাজ তার এই প্রশ্নে আমাদের কি বেশ বলে পরমার্থ প্রসঙ্গের ভারী সুন্দর ব্যাখ্যা করেছেন, জপ কীরকম না দরজার বাইরে থেকে কাউকে নাম ধরে ডাকা। ধরুন ঘরের ভেতরে শ্যামল বসে আছে, আপনি দরজার বাইরে থেকে বারবার শ্যামল 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 করে ডাকছেন। আর ধ্যান কি না যখন শ্যামল দরজা খুলে আপনার সামনে প্রতিভাত হয় সেইটা দেখা, একটা নাম এবং কাল্পনিক রূপ দিয়ে সেই নাম রূপের পারে যে মানুষ তাকে চিন্তা করা, আর একটা হচ্ছে নিরন্তর সেই রূপের সঙ্গে দর্শন করে তাকে চিন্তা করা। এরপরে তিনি একটি মারাত্মক প্রশ্ন করেছেন, সেটা হলো এই যে জপ ধ্যান করার সময় কী প্রার্থনা করতে হয়, আলাদা আলাদা করে যে কী প্রার্থনা হয় সেগুলো যদি আমি বলে দিই। ঠাকুরের কথাতেই আছে ছোট ছেলের কাছে আপনি এই 1 টাকা 2 টাকা আটানা দোয়ানা চাইতে পারেন কিন্তু যদি কাশী যাওয়ার জন্য ভাড়া লাগে তাহলে বাড়ির বড়দের বলতে হয়। সাধন ভজন সম্পূর্ণটাই গুরুমুখী বিদ্যা, গুরুর কাছ থেকে শুনতে হয় এবং যদি আপনার দীক্ষা হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে আপনি আপনার গুরু নির্দিষ্ট যে সাধন ভজনের পদ্ধতি সেটি আপনি ঠিকঠাক মতো অনুসরণ করেন না। আর যদি দীক্ষা না হয়ে গিয়ে এই প্রশ্ন করে থাকেন তাহলে বলবো অবশ্যই দীক্ষা নিতে হয়, এটা গুরুর কাছ থেকে শিখতে হয়, কি অতিরিক্ত শক্তিধরের
ক্ষমতা, এটি আমার মতো সাধারণ শক্তির পক্ষে বলা নিয়ম নেই, এটা আমার ক্ষমতার বাইরে, তাই এই প্রশ্নের উত্তর দিতে আমি অপারগ। তৃতীয় প্রশ্নটি এসেছিল আমাদের হোয়াটসঅ্যাপে, একজন খুব প্রশংসা করেছেন, খুব উচ্ছ্বসিত প্রশংসা করেছেন, শুনেই আমার একদম বুকে ছাতি চওড়া হয়ে গেছে, কিন্তু তিনি একটু আপত্তি করেছেন, মাঝে মাঝে আমি কাঞ্জিবরম শাড়ি এই সমস্ত বিজ্ঞাপন দিই, তাতে আপনাদের খারাপ লাগে আলোচনা চলাকালীন, সিরিয়ালের নাম বলি, এইগুলো বলি। আমরা যখন স্কুলে পড়তাম, খুব সম্ভবত ক্লাস নাইনে আমাদের পড়াতে এলেন একজন, তিনি ধর্মে খ্রিশ্চান এবং খুব উদার মতবাদের মানুষ ছিলেন, তিনি আমাদের ইতিহাস পড়াতেন, পলাশির যুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম, সিপাহী বিদ্রোহ, তারপরে পানিপথের প্রথম দ্বিতীয় তৃতীয় যুদ্ধ বোঝাতে তিনি আমাদের ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলার গল্প বলতেন, কেমন করে ব্যাগ বলি দিত শ্যাম থাপা তার গল্প বলতেন, আমরাও খানিকটা অবাক হতাম, কোথায় সেই প্রথম পানিপথের যুদ্ধ হচ্ছে আর কোথায় আমাদের শ্যাম থাপা ব্যাগ বলি দিচ্ছে। যখন একটু ক্লাস টেনে উঠলাম, একটু সাহস টাহস হলো, স্যারকে গিয়ে জিজ্ঞাসা করলাম যে কেন আপনি এই জাতীয় উদাহরণগুলো দেন, উনি বললেন উনি যে সময় বিএড করেছেন, তখন বিএডের নাম ছিল বিটি, সেখানে নাকি তাকে বলা হয়েছিল যে ছাত্রদের যখন কিছু পড়াবে তখন যে উদাহরণ যেগুলো তার চোখের সামনে আছে সেগুলো থেকে উদাহরণ দেবার চেষ্টা করবে, তাহলে তার পক্ষে বোঝাটা অনেক সহজ হয়। এই ব্যাপারটা আমার মাথার মধ্যে বরাবর ঢুকে গেছে, যতদিন ছেলে পড়িয়েছি ততদিনই একই পদ্ধতিতে পড়াতাম, এখনও যে আমার স্কুলে যে আমার ছেলেদের পড়াই তাদেরও আমি একইভাবে পড়াই, এবং এটাই আমার পড়ানোর পদ্ধতি, এটা আমাকে যদি গ্রহণ করতে হয় আমাকে এইটা নিয়েই গ্রহণ করতে হবে। আমি মনে করি এই মিনিয়েচার ফর্মগুলো যদি আমি দেখাতে পারি যেগুলো আমার চোখের সামনে আছে, তার থেকে অনেক বড়কে ধরাটা অনেক সহজ। ধরুন এক লাফে আমি তিনতলা উঠতে পারি না, কিন্তু এইরকম যদি ছোট ছোট উদাহরণগুলো দিতে পারি, একতলা দোতলা সিঁড়িগুলো যদি দেখিয়ে দিতে পারি, তাহলে আমার পক্ষে তিনতলায় গিয়ে সেই পরমাত্মার সঙ্গে সাক্ষাৎ করা সম্ভব হয়। এই তিনটে প্রশ্নের উত্তর দেওয়ার ভারী ইচ্ছা হয়েছিল, অনেকে বেশিরভাগ ক্ষেত্রেই প্রণাম মহারাজ, দারুণ মহারাজ, ভীষণ ভালো, অপূর্ব, তারপরে গোলাপ ফুল, জবা ফুল, নানা রকম ফুল টুল দেন, সেগুলো দেখি, সেটা খারাপ লাগে না, কিন্তু বিষয়ভিত্তিক কেউ যদি এমনি প্রশ্ন করেন, কারোর কোনো যদি সত্যি সত্যি জিজ্ঞাসা থাকে, সেই জাতীয় কমেন্ট করতে আমার খুব ভালো লাগে এবং উত্তর দিতে আমার খুবই ভালো লাগে, কারণ যে যত টেড়াব্যাকা প্রশ্ন করে, আমি নিজে তো খুব টেড়াব্যাকা লোক, আমি খুব সহজে সেগুলো উত্তর দিকে আমার ভালো লাগে। আমরা পড়ছিলাম সৎ প্রসঙ্গ, যেখানে শ্রীরামকৃষ্ণদেব আলোচনা করছেন সেই হনুমানের সেই বিখ্যাত শ্লোকটাকে বলে, দেহবুদ্ধ্যা দাস অস্মি, জীববুদ্ধ্যা ত্বদংশকঃ, আত্মবুদ্ধ্যা তবেহম ইতি মে নিশ্চিতা মতিহি। যখন আমার দেহবুদ্ধি থাকে তখন আমি দেখি তুমি আমার পূর্ণ অংশ, অপূর্ণ আমি তোমার অংশ, আর যখন আমি নিজেকে জীবাত্মা বলে করি, প্রথমে যখন দেহবুদ্ধি থাকে তখন দেখি তুমি প্রভু এবং আমি দাস, যখন আমার জীববুদ্ধি আসে তখন মনে করি তুমি পূর্ণ আমি তোমার অংশ, তুমি পরমাত্মা আমি জীবাত্মা, আর যখন অভেদ আত্মবুদ্ধিতে দর্শন করি তখন দেখি তুমি আমি দুই এক, তোমার আমার ভেতরে কোথাও কোনো ফারাক নেই। এই অনুভূতির তিনটি ডিগ্রি, এইটি তিনি তার জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন, এবং এটি আমাদের জন্য, শ্রীরামকৃষ্ণ যে বলছেন এটি আমাদের জন্য, এই বোধটা জাগিয়ে রাখা দরকার। যত আমরা প্রথমে ওই আমরা তো দেহবুদ্ধির পারে যেতে পারবো না, তাই প্রভুর দাস হয়ে থাকলে অনেক বেশি সহজ হবে, আমরা অনেক সহজে প্রভুকে আত্মি, প্রভুর সঙ্গে আমাদের একটা আত্মার সংযোগ স্থাপিত হয়ে যাবে। এটি যখন যত উপরে উঠতে থাকবে, তাকে যখন চিন্তা করতে করতে আর বাকি সব চিন্তাগুলি ধীরে ধীরে অপসৃত হয়ে যাবে, তখন আমি বুঝতে পারবো যে তার ভেতরেই আমি রয়েছি। একটা ভারী সুন্দর দর্শনের কথা আপনাদের বলি, সেটা হচ্ছে আমাদের হৃদয়রাম একদিন ঠাকুরের সঙ্গে সঙ্গে চলেছেন, এই আমাদের ঝাউতলায় ঠাকুর চলেছেন, বাজছে হৃদয়ে গাড়ু গামছা নিয়ে চলেছেন, রাত্রিবেলা ঘন অন্ধকার, ঠাকুর হৃদয়রামের হাতে আলো আছে, এমন সময় তিনি লক্ষ্য করলেন যে শ্রীরামকৃষ্ণের আলোতে সমস্ত ঝাউতলা দিনের আলোর মতো আলোকিত হয়ে গেছে। তাকে প্রথমে তিনি চোখ মুছলেন, তারপরে বারবার দেখতে দেখতে অনুভব করলেন
শ্রীরামকৃষ্ণ যেন আলোর একটি ঘনীভূত মূর্তি, জ্যোতির একটি ঘনীভূত মূর্তি। শুধু তাই নয়, শ্রীরামকৃষ্ণ মাটি থেকে বেশ অনেকটা উপরে সোজা হয়ে দাঁড়িয়ে আছেন। তাকে মনে হচ্ছে তিনি এই মরজগতের মলা মাটি তাকে কখনো যেন স্পর্শ করেনি। এরপর তিনি নিজের দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন তিনিও ওই রকম জ্যোতির্ময় রূপ প্রাপ্ত হয়েছেন। তবে শ্রীরামকৃষ্ণের মতো অত ঘনীভূত জ্যোতি নয়। শ্রীরামকৃষ্ণ যদি পূর্ণ হন, তিনি তার অংশ, এবং তিনি যত দেখলেন এবং তিনিও দেখলেন তারও শরীর মাটি থেকে অনেক ওপরে উঠে গেছে, তিনি এই জগতের বাইরে চলে গেছেন, আনন্দে আত্মহারা হয়ে গেলেন। এই যে ঘটনাটা, এগুলো কিন্তু আমাদের জীবনে হয়, এটাকে কিন্তু কাকতলীয় মনে করবেন না। ওটি যেটা বলছেন সেটি প্রত্যেকের জীবনে সাধন ভজন করলে অবশ্যই আসবে। তিনি আমার পূর্ণ, আমি তারই মধ্যে যেন বিরাজ করছি, এমনি বোধ আসে। যেরকম মাতৃগর্ভে ছোট্ট শিশু সেই জলাকারের মধ্যে থাকে, কিন্তু সে যেন সুরক্ষিত থাকে, ঠিক সেরকম মনে হয় আমাকে সম্পূর্ণ দিয়ে ভগবান আমাকে যেন আবৃত করে রেখেছে, তার সেই আবরণের মধ্যে আমি যেন আছি। আর তৃতীয় এটি তো তখন এর অনুভূতি আমাদের কোনোটারই অনুভূতি, প্রথমটা ছাড়া কোনোটারই অনুভূতি আমার হয়নি, আমি সবটাই শোনা গল্প আপনাদের বলি। এই তৃতীয়টা হয় তিনি এবং আমি, তার কোনটি আলাদা এটি ফারাক করে বোঝানো যায় না। আমরা তারপরের অংশ থেকে পড়ব। কেশববাবু ঠাকুরের কাছে এসে অবাক, তিনি নববিধানে ঠাকুরের উপদেশগুলি ছাপিয়ে দু পয়সা দামে বিক্রি করতেন, বলতেন প্রত্যেকের পড়া কর্তব্য। ব্রাহ্ম সমাজের অনেকেই প্রভাবিত হলেন, ক্রমে তাদের গোঁড়ামি কমতে লাগলো, তাদের ধারণা ছিল ঈশ্বর নিরাকার। কিন্তু অনেকেই ঠাকুরকে জিজ্ঞাসা করতেন ঈশ্বর সাকার না নিরাকার, ঠাকুর বলতেন ঈশ্বর সাকার, ঈশ্বর নিরাকার আরও কত কি। তার অনুভূতি সর্বতোমুখী, সবভাবের ভাবুকি, তার মধ্যে নিজ নিজ আদর্শকে দেখতে পেতেন। এই অংশটা বিগত দিন আমরা পড়েছি। আমাদের কাছে এই ঘটনার বর্ণনা আছে, আমাদের কেশবচন্দ্র সেন শ্রী শ্রী ঠাকুরের কাছে একদিন দলবল সহ এসেছেন। ঠাকুর বললেন, কেশব যাও আজ ভারী ভালো দিন, মাকে গিয়ে প্রণাম করে এসো। কেশব বললেন, আমি তো পিতাকে মানি, মাতাকে মানি না। তখন ঠাকুর তাকে তিরস্কার করলেন, তুমি তো খুব বাহাদুর ছেলে, তুমি যে মা তোমাকে 10 মাস 10 দিন নিজের গর্ভে রেখে তার নিজের খাবার দিয়ে তোমাকে সম্পূর্ণ সুরক্ষা দিয়ে পৃথিবীতে আনলেন, সেই মাকেই তুমি ভুলে গেলে। কেশবচন্দ্র বুঝতে পারলেন যে ঠাকুর এক অন্য কথা বলছেন। তিনি বললেন, আপনি বলে দিন মাকে। বললেন, কেশব তুমি তো বিদেশে গিয়েছো, তুমি জাহাজে করে গিয়েছো, জাহাজ সমুদ্রকে অতিক্রম করে চলে যায়, সমুদ্রের ভেতরে কত ঢেউ আছে, ঢেউগুলো ওঠে আবার সমুদ্রেতে লয় পায়, সমুদ্রের এই ঢেউয়ের উৎস সমুদ্র, আবার ঢেউ লয় পায় ও সমুদ্র। ঠিক এই রকম জগৎ সংসার দুটি শক্তিতে বিরাজমান, একটি হচ্ছে ব্রহ্ম আর আরটি হচ্ছে শক্তি, ঢেউটি হচ্ছে শক্তি এবং ব্রহ্ম হচ্ছে উৎস, একটি শান্ত থাকে এবং একটি তখন ক্রিয়াশীল হয়। আমরা দেখেছি কালী মূর্তিতে কালী মা কালী ক্রিয়াশীলা এবং শিব শান্ত, আবার নটরাজ মূর্তিতে দেখি দেবী শান্ত এবং দেব ক্রিয়াশীল। তিনি বলতে থাকলেন, তাহলে তাই যদি হয়ে থাকবে, তিনি যদি সমস্ত জগৎটি জুড়ে থাকবে, তাহলে মূর্তির প্রয়োজন আছে কেন। শ্রীরামকৃষ্ণ পুঁথিতেই গল্পটি আছে। ঠাকুর তাকে টেনে নিয়ে গিয়ে বারান্দায় দাঁড় করালেন, বললেন ওই যে আকাশে দেখা যায় ওটা কি বলো দেখি। তিনি বললেন সূর্য। বললেন আচ্ছাই যে সূর্যকে তুমি প্রত্যক্ষ করো, এই সূর্য কি ওই রকম অতটুকু বলছে, না না সে অনেক বড়, পৃথিবীর চেয়েও বড়, আমরা তাহলে তাকে এত ছোট কেন দেখি। তা এই কারণে দেখি যে পৃথিবীর থেকে তিনি বড় হলেও আমরা এত দূরে আছি তাই তাকে এত ছোট দেখি। শ্রীরামকৃষ্ণ বললেন, আমরা ঈশ্বর থেকে অনেক দূরে আছি তাই আমাদের মূর্তির প্রয়োজন আছে, যত আমরা কাছে যেতে থাকব, যত আমরা এগিয়ে যেতে থাকব, একটা সময় মনে হবে এই মূর্তির কোনো প্রয়োজন নেই। ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দজি ঠিক এই ঘটনাটিকে বর্ণনা করেছিলেন। এটি আমাদের সকলের জীবনে আমরা এটা প্রত্যক্ষ করেছি, যখন আমাদের দীক্ষাদি হয় তখন মূর্তি পরিষ্কার পরিচ্ছন্ন, তাকে পুষ্প শোভিত করা, এসবে আমাদের মন থাকে। কিছুদিন বাদে মনে হয় এগুলো একটু কম হোক, জপ একটু বেশি হোক,
তারপরে সেগুলো জপ করতে করতে তখন আমাদের এত আনন্দ হয়, তখন মনে হয় পূজা অর্চনা খুবই কম হোক, জপ ধ্যানই হোক। স্বামী ব্রহ্মানন্দজি বলছেন, এমন সময় একটা এমন অবস্থা হয় তখন মনে হয় যে পরমাত্মা যেন লণ্ঠনের আগুনের মতো একটা কাঁচের আবরণে আমার সঙ্গে তার অতটুকু বিচ্ছেদ আছেন, ওটিকে ভেঙে গিয়ে তার সঙ্গে একীভূত হয়ে যাওয়া। এই যে তিনি বলছেন না সাকার, ঈশ্বর সাকার না নিরাকার, তাকে এরকম কোনো রকম একটা গুণ দিয়ে ভাগ করা যায় না, তিনি সমস্ত গুণের অতীত। শ্রীরামকৃষ্ণদের একটি সেই গামলা, রঙের গামলার তুলনা দিয়েছিলেন এবং রংরেজের তুলনা দিয়েছিলেন, যিনি রং করেন তার কাছে, রংরেজের কাছে একটা গামলা ছিল, সেই গামলাতে যে কেউ যে রঙের কাপড় ছুপিয়ে দিতে বলতো সেই রঙের কাপড়ই ছুপিয়ে দিতে পারত। একজন সেয়ানা লোক এসে বললে, তুমি যে রঙে নিজের রং নিজেকে রাঙিয়েছো আমায়ও সেই রঙে রাঙিয়ে দাও। এই দেখুন, অনেকে নানা রং চায় কিন্তু কেবল একজন বা দুজন তারাই এই ভগবানকে খুঁজতে চায়। ভগবানের এই প্রকাশ হচ্ছে তিনি সর্বতোমুখী। মিনতি দত্ত যদি দয়া করে মাইক্রোফোনটা অফ করেন খুব ভালো হয়। আরেকটা হচ্ছে, এইটা হচ্ছে আমাদের বুঝতে হবে, মাস্টারমশাই বিশুদ্ধানন্দজি বলছেন, ঠাকুর বলতেন ঈশ্বর সাকার নিরাকার আরও কত কি। ঈশ্বর সাকার, তিনি নিরাকার, আর তিনি কত কি। আমাদের সুবিধের জন্য তিনি আমাদের মতো হয়ে আসেন, তাই বলছেন তাঁর অনুভূতি সর্বতোমুখী, সব দিক দিয়ে, কে কোন দিক দিয়ে তাকে অনুভব করবে জানা যায় না, কিন্তু তাকে ওই রকম সব পথ দিয়ে তাকে জানা যায়। আপনারা যারা ভারতবর্ষে এসেছেন এবং যারা ভারতীয়রা, তারা শ্যামবাজার পাঁচমাথার মোড় দেখেছেন, পাঁচমাথার মোড়ে সুভাষচন্দ্র বসুর সেই ঘোড়ায় বসা সেই বিখ্যাত মূর্তিটি আছে। যারা বিধান সরণে দিয়ে আসছেন তারাও সেখানে এসে পৌঁছন, যারা ওই চিত্তরঞ্জন অ্যাভিনিউ দিয়ে আসছেন তারাও পৌঁছন, যারা ভূপেন বোস অ্যাভিনিউ দিয়ে আসছেন তারাও ওই একই জায়গায় পৌঁছন, যারা বরানগর থেকে আসছেন, যারা বেলেঘাটা থেকে আসছেন, যারা লোয়ার সার্কুলার রোড থেকে আসছেন, সবাই এক জায়গায় এসে পৌঁছয়। পথগুলো ভিন্ন ভিন্ন, শ্রীরামকৃষ্ণ তার অনুভবের সাথে, অনুভবের কথা বলতে গিয়ে সেই অনুভবের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছিলেন, তিনি সর্বতোমুখী, সব পথ সব মত দিয়ে তাকে পাওয়া যায়। তাই মহারাজ বলছেন, সব ভাবের ভাবুকি তার মধ্যে নিজ নিজ আদর্শ দেখতে পেতেন, তার ভেতরে সবাইকে দেখা যেত। আমি যেমন, আমি যেরকম খুব দুষ্টু, আমারও মনে হতো যে শ্রীরামকৃষ্ণ ঠিক আমার মতোই দুষ্টু, আমি যেরকম খোঁজকে, আমার মনে হতো ঠাকুর যেন ঠিক খোঁজকে, আমার মনে হতো মূর্তি দেখে, ঠাকুরের বেলুড় মঠের মূর্তি দেখে মনে হতো তিনি যেন ঠিক ওই রকম আমার মতোই সবসময় ফিচফিচ করে হাসতেন। তার যে একটা গভীর সত্তা ছিল, তিনি যেন যখন প্রথম ঠাকুরকে দেখি, তিনি যে সেই ধ্যানে মিলিয়ে যেতেন, জগৎ সংসারটা তার কাছে মিথ্যে হতো সেইটি বুঝতে পারেনি, কিন্তু তার সেই ফোচকে সত্তা দিয়ে ধীরে 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 তার কাছে গিয়ে এইটি অনুভব করেছে, তিনি ঠিক আমার মতো নন, আমার চেয়ে কয়েকশো গুণ বেশি, আমি তার কণামাত্র যদি অনুভব করতে পারি তাহলেই আমার জীবনটা সার্থক হয়ে যাবে। মহারাজ লিখছেন, অনুভূতি একটি বড় জিনিস, পরলোক সম্বন্ধে অনেকের সংশয় আছে কারণ অনুভূতির অভাব। গীতা উপনিষদে যে সমস্ত তত্ত্ব রয়েছে তা আমরা ঠাকুরের জীবনে পাই, কেননা তিনি নিজে অনুভূতি করেছেন, সর্বধর্মের সাধনায় অনুভূতি লাভ করে সিদ্ধ হয়েছেন। কর্তা ভাজা মত সম্বন্ধে বলতেন, এও পথ তবে বড় নোংরা পথ, যেমন পায়খানার মধ্যে দিয়ে বাড়ির ভেতরে ঢোকা। ইসলাম ও খ্রিস্ট ধর্মের সাধনাতেও সিদ্ধ হয়েছেন, নিজ সাধন লব্ধ অনুভূতির আলোকে ধর্মগত দ্বন্দ্ব চিরতরে মিটিয়ে দিয়েছেন। এই যে অনুভূতির অভাব আজ নেই বলে আমাদের কথা বলাগুলো খানিকটা বুকিশ হয়ে যায়, আমরা শুধুমাত্র বই পড়া জ্ঞান বলে থাকি, ওই কারণে বিপদে পড়লে আমাদের খুব কষ্ট হয়। সেই পাখির মতো যে একটি দুটি পা ধরে আলাদা আলাদা করে টানলে হরে কৃষ্ণ হরে রাম বলতে থাকে, আর দুটো পা ধরে যখন একসঙ্গে টানা হয় তখন সে বলে দুঃশালা পড়ে যাব। আমাদের ঠিক সেই রকম, এত লিমিটেড এডিশন আমাদের ধর্ম, যেহেতু অনুভূতির রাজ্যে আমরা পৌঁছতে পারি না তাই ওপরে ওপরে ভেসে থাকি। ঠাকুরের গানে আছে না, ডুব 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 রূপ সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন।
এই তলাতল পাতালে যেখানে খুঁজবার আমাদের চেষ্টা করতে হয়। বলছেন রত্নাকর শূন্য নয়, দু এক ডুবে ধন না পেলে, এক ডুব দু ডুবে যদি তার ধন আমি না পাই, তাহলে যেন আমি মনে না করি যে রত্নাকরে সমুদ্রের তলায় রত্নের আকর নেই, বারবার ডুবতে হবে, অবশ্যই তাহলে সেই রতন পাওয়া যাবে। মহারাজ বলছেন যে ঠাকুরের সমস্ত মতে সাধন ভজন করে ধর্মের তার সাধনালব্ধ অনুভূতির আলোকে ধর্মের ধর্মগত দ্বন্দ্ব চিরতরে মিটিয়ে দিয়েছেন। কেমন করে চিরতরে মিটালেন? আমাদের তো প্রশ্ন হতে পারে, ঠাকুর যে কথাটা বলছেন মত পথ, যেটিকে আমরা এখন বলি যত মত তত পথ, ঠাকুর কিন্তু আদতে এই কথাটা বলেছিলেন, মত এবং পথ এই দুটির কথাই ঠাকুর কিন্তু বলেছিলেন। সেইখানে আমাদের ওই ঠাকুর কী করে ধর্মের দ্বন্দ্ব মেটালেন এটাও একটা ভারী সুন্দর জিনিস। সেটা হচ্ছে এই, দেখবেন একটা সহজ উদাহরণ দিয়ে, আপনারা সবাই সত্যজিৎ রায়ের ফেলুদা যে উপন্যাস নিয়ে সিনেমা হয়েছিল সোনার কেল্লা সেটা দেখেছেন। সোনার কেল্লায় একটি ভারী সুন্দর চরিত্র ছিল, সেটা হলো সিধু জ্যাঠা। ফেলুদার জ্যাঠামশাই বাড়ি বুদ্ধিমান কিন্তু মহাকুড়ে, এই শুনেছি শার্লক হোমসেরও এরকম যেন একজন দাদা ছিলেন। তা সেই আমাদের ফেলুদার যে সিধু জ্যাঠা, তার কাছে মাঝে মাঝে ফেলুদা যেতেন তার নিজের যে কোন দ্বন্দ্ব সেগুলিকে প্রকাশ করা। তাকে একদিন বলছেন, তার বুদ্ধিমত্তা দেখে বলছেন, সিধু জ্যাঠা আপনি যদি বিয়ে হতেন, আপনি যদি গোয়েন্দা হতেন, তাহলে অনেকেরই গোয়েন্দার পশার চলে যেত। সিধু জ্যাঠা বললেন, আমি অনেক কিছু হলে অনেকের অনেক কিছুই হতো, তাই আমি কোনো কিছুই হইনি। কিছু কোনো কিছু না হয় কী করেছি? বলছেন শুধু মনের জানলা দরজাগুলো খুলে দিয়েছি, যাতে আলো বাতাস এসে আমার মনটা সতেজ করে দেয়। শ্রীরামকৃষ্ণ আমাদের সেই সিধু জ্যাঠার মতো এইটি শিখিয়ে দিয়ে গেছেন, নিজ ধর্মমতে বিশ্বাস থাকতে হবে, যেটা আমাদের শাস্ত্র বলছে একম সত বিপ্রা বহুধা বদন্তি, সত্য এক পণ্ডিতেরা বিপ্রা তাকে নানা বলে, এটা সত্য, একই একই সত্যকে আমরা নানাভাবে প্রকাশ করি। তাহলে শ্রীরামকৃষ্ণের অবদান হলো ওইটা, তিনি আমাদের মনের দরজা জানলাগুলোকে খুলে দিতে দেখিয়ে দিয়ে গেছেন, যাতে যে ধর্মে যা কিছু ভালো সেগুলিকে আমি আত্মীকরণ করে আমার নিজের ধর্মমত নিজের ধর্মভাবকে আমি সমৃদ্ধ করতে পারি, এটা হচ্ছে কথা। এই বোধটা আমাদের ভেতরে জায়গাটা খুব 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 জরুরি, এটা হচ্ছে কথা। পূজনীয় মহারাজ বলছেন, স্বামীজি এক সময় ব্রাহ্ম সমাজের সদস্য ছিলেন। প্রথম দিকে তিনি প্রতিমা পূজা নিয়ে কত হাসি ঠাট্টা করতেন, যে জন্য ঠাকুর একদিন অতিষ্ঠ হয়ে বলেছিলেন আর আসিস না। তাকেই পরে দেখি সাকারে দৃঢ় বিশ্বাস, ঠাকুরের ঘনিষ্ঠ সান্নিধ্যেই এটি হয়েছিল। শ্রীরামকৃষ্ণদেবের আরেকটি খুব বড় বৈশিষ্ট্য, যদি আমরা সত্যিকারের শ্রীরামকৃষ্ণ অনুরাগী হতে চাই, এই বৈশিষ্ট্যটা আমাদের অবশ্যই আত্মীকরণ করতে হবে, সেটি আপনাদের খুব পরিষ্কার করে বলি। সেটা হচ্ছে এই, ঠাকুর কখনো কারুর ভাব ভেঙে দিতেন না, যে যেভাবে আছে সেই সেই ভাবটি মধ্যেই তিনি রেখে দিতেন, এবং ধীরে ধীরে তারা নিজেদের অনুভূতির রাজ্যে ধীরে ধীরে এগোতে এগোতে একসময় অনুভব করবে, কারণ সত্যকে কখনো লুকিয়ে রাখা যায় না। আলো যেরকম কালো কাপড় দিয়ে ঢেকে রাখা যায় না, সে একসময় প্রকাশিত হবেই, সত্য তেমনি আমাদের হৃদয়ে প্রকাশিত হবে। শুধু ঠাকুর যেটা করতেন, উপযুক্ত পরিবেশ তৈরি করতেন। আজকেই মনে পড়ছিল পূজনীয় আমাদের পূজনীয় রামগোপাল মহারাজ, আমি প্রমেয়ানন্দজির স্মৃতি কথা লিখছিলাম, সেখানে এক জায়গায় মহারাজের কথা লিখতে গিয়ে এই বোধটা আমার ভীষণভাবে জেগেছিল, যে মহারাজ কিন্তু কখনো আমাদের সাধু হবার কথা বলেননি, অথচ কি সাধু ভাব কেমন করে নিজেদের ভেতর জাগ্রত করতে হয় সেই ভাবগুলিকে তিনি জাগিয়ে দিতেন। কোথায় বসে জপ ধ্যান করি, কোথায় বসে জপ ধ্যান করলে ভালো হবে, আমরা যখন কলেজ ইয়েতে এসেছি তারা যেন তখন তিনি আমাদের শেখাতেন যে কোনখানে আমাদের যেতে হবে, কোন সাধুর কাছে যেতে হবে, কোথায় গেলে আমরা ঠাকুর মা স্বামীজিকে যারা বা মা স্বামীজি রাজা মহারাজকে যারা দেখেছেন তাদের কাছ থেকে গল্প শুনতে পাবো, কেমন আচরণ হবে মঠে গেলে
এগুলো কিন্তু বারবার তিনি আমাদের বলতেন, এবং এই বলতে বলতে কখন যে তিনি আমাদের প্রত্যেককে সাধুভাবে ভাবিত করে দিতেন আমরা বুঝতে পারতাম না। আমরা তো নেহাতি ফক্করে ছোকরা ছিলাম, তিনি কখন যে আমাদের ফক্করের সমস্ত দাঁতগুলো ভেঙে দিলেন আমরা নিজেরাই অনুভব করতে পারিনি। ঠাকুরের ঠিক এই জিনিসটি ছিল, এটি আমাদের পরম্পরা। আমরা কখনো বলি না, চাপিয়ে দিই না, এটা করতেই হবে, কিন্তু এমন একটা পরিবেশ, এমন একটা পরিস্থিতি তৈরি হয় যাতে সেই ভাবটির প্রয়োজনীয়তা আমরা বুঝে আমরা নিজেদেরকে আমূল বদল করে থাকি। শিকাগো যাবার আগে স্বামীজি আলোয়ার রাজ্যে যান, সেখানে দু একজন রাজকর্মচারী তাহার আহার ও বাসস্থানের বন্দোবস্ত করেন। প্রতিদিন অনেক দর্শনার্থী স্বামীজির কাছে আসতেন, তিনি ভজন শোনাতেন, সুন্দর গাইতেন, তার সংবাদ রাজ্যের সর্বত্র ছড়িয়ে পড়ল, দেওয়ানজির কানে গেল, তিনি খুব ভালো লোক, স্বামীজিকে দর্শন করে মুগ্ধ হলেন, তাকে বাড়িতে এনে রাখলেন। এদিকে আলোয়ারের মহারাজা কর্তব্যে অবহেলা করে বিলাসিতার মধ্যে দিন কাটাতেন, দেওয়ানজির মনে হলো এই বিদ্বান সন্ন্যাসী রাজাকে সৎপথে আনতে পারবেন। এই সময় মহারাজা রাজধানী থেকে দূরে তার উদ্যান বাটিতে ছিলেন, তিনি পত্র পেয়ে দেওয়ানজির বাড়িতে সাধু দর্শনে এলেন। মহারাজ বললেন, আমি শুনেছি আপনি সুপণ্ডিত, তবে কাজকর্ম না করে ঘুরে ঘুরে বেড়ান কেন? স্বামীজি প্রতিপ্রশ্ন করলেন, মহারাজ আপনি প্রতিপালনে মন না দিয়ে শুধু সাহেবদের সঙ্গে শিকার করে বেড়ান কেন বলতে পারেন? প্রশ্ন শুনে সবাই ত্রস্ত। মহারাজ একটু ভেবে শান্তভাবে বললেন, বোধহয় আমার ভালো লাগে বলেই করি। স্বামীজি বললেন, আমারও ওই কথা। কথায় কথায় এই এই হচ্ছে, এটা হচ্ছে প্রথম প্রসঙ্গ, সেটা আমরা বলি। আমাদের ভালো লাগাটাকে বাড়াতে হয়। দেখবেন যখন আমরা, এটা আমাকে পূজনীয় স্বামী শ্রীকরানন্দজি বলেছিলেন, আমি যখন হেডকোয়ার্টার্সে আসি তখন আমার যে দপ্তরে পাঠানো হয়েছিল সেখানে যাবার আমার এতটুকু ইচ্ছা ছিল না, যেখানে কাজ করছিলাম সেখানে কাজ করতে পারলেই আমার যেন খুব ভালো লাগতো। কিন্তু পূজনীয় স্বামী শ্রীকরানন্দজি যখন আমাকে ডাকলেন এবং আমার নতুন দপ্তর সম্পর্কে বললেন, তিনি শুধু ওই দপ্তরের কী কী ভালো জিনিস সেইগুলো বলতে থাকলেন, এবং কেমন করে সেই দপ্তরে কাজ করলে, আমি যেরকম আগে আমি রিলিফ সেকশানে কাজ করছিলাম, রিলিফের মতোই শিবজ্ঞানে জীবসেবা করতে পারব, সেইটার একটা সম্যক ধারণা আমার সামনে দিলেন। শুধু সেইখানেই তিনি থামলেন না, বললেন যে প্রত্যেকটা জিনিস যেটা আমাদের ভালো লাগে না, তখনই যে জিনিসগুলো আমাদের ভালো লাগে না সেই জিনিসগুলো যে ভালো ভালো দিকগুলো আছে, তার পজিটিভ দিকগুলো আছে, সেইগুলোকে যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে আমাদের ওই দপ্তরটিকে ভালোবাস, সেই কাজটিকে আমাদের খুব ভালোবাসা, কাজটির প্রতি আমাদের ভালোবাসা তৈরি হতে থাকবে। এবং সেই কারণেই বললেন, পজিটিভ আইডিয়া, নেগেটিভকে সরানোর জন্য আর অন্য কোনো পথ নেই, নেগেটিভিটিকে সরানোর জন্য আর কোনো পথ নেই, শুধু ইতিবাচক ভাবগুলি নিজের মনের মধ্যে জাগিয়ে রাখতে হবে, তবে সেই কাজকে আমরা ভালোবাসতে শিখব। স্বামীজিকে জিজ্ঞাসা করেছিলেন রাজা, আপনি লেখাপড়া শিখেছেন কেন ঘুরে বেড়ান? রাজাকে তিনি জিজ্ঞেস করেছেন, আপনিও তো রাজধর্ম পালন না করে ইংরেজদের পেছন পেছন ঘুরে বেড়ান। রাজা উত্তর দিয়েছিলেন, আমার ভালো লাগে তাই। স্বামীজি বলেছিলেন, আমারও ভালো লাগে তাই। এই আমার কি ভালো লাগে, ঈশ্বর বাবা বলেছে ভগবানকে ডাকতে হবে তাই আমাকে ভগবানের কাছে আসতে হবে, এরকম কোনো কিন্তু একবারে কোনো মানে ইয়ে কোনো বিধিসম্মতভাবে এটা কিছু নয়, কিন্তু ভগবানকে ভালোবাসাটা জাগাতে হয়। একজন ভদ্রমহিলা আমাকে এসে বললেন যে আমার মেয়ে, আমার ছেলেরা কিছুতেই, আমরা দেখুন পরম্পরায় সবাই ঈশ্বরে বিশ্বাসী, অথচ আমার ছেলেপুলেরা কেউ ভগবানকে চায় না। আমি বললাম ওনাকে, আসলে আমরা ওদের ভগবানের কাছে গেলে কীরকম একটা উজ্জ্বলতর জীবন হয় সেগুলো দেখাতে পারিনি, সেই কারণে ওরা ভগবত জীবন এটির প্রতি আকর্ষণ বোধ করে না। আমাদের নিজেদের জীবনযাত্রার যখন মানের উন্নয়ন হবে তখন আমরা অবশ্যই আমাদের ছেলেপুলেরা বা আমাদের পরবর্তী প্রজন্মেরা ঈশ্বরের প্রতি বিশ্বাস আসবে, ঈশ্বরের প্রতি ভালোবাসা আসবে, এবং ঈশ্বরকে আমরা ভালোবাসতে শিখব, তাকে ছাড়া আর অন্য কোনো জিনিস আমরা চাইব না। এই প্রিয়তা বুদ্ধি তৈরি করাতে গেলে আমাদের একটা আদর্শ জীবন দেখার দরকার। কথায় কথায় মহারাজা বললেন,
কিন্তু কাঠপথরের মূর্তি পূজায় আমার বিশ্বাস হয় না। স্বামীজি বললেন, বেশ তো, আপনি পূজা প্রার্থনা করবেন যেভাবে আপনার বিশ্বাস হয় তাহলেই হলো। দেওয়ালে মহারাজের একখানি পেইন্টিং ছিল। কথাবার্তার মধ্যে স্বামীজি সেটি চেয়ে নিয়ে নিজের হাতের ওপর রেখে সবাইকে বললেন, এখানে কেউ আছেন এই ছবিখানার ওপর থুতু ফেলতে পারেন? সবাই শিউরে উঠল। দেওয়ানজি বললেন, বলেন কি স্বামীজি? তখন স্বামীজি বললেন, দেখুন মহারাজ, এ ছবিতে ক্যানভাস আর রং ছাড়া তো আর কিছুই নেই, শুধু আপনার প্রতিকৃতি বলেই এর এত মর্যাদা। এরা সবাই এই ছবির মধ্যে আপনাকেই দেখছেন। তেমনি আমাদের মূর্তিগুলি শ্রী ভগবানের প্রতীক। ভক্তরা তো আর কাঠপাথর মনে করে পূজা করেন না। মহারাজ বলে উঠলেন, স্বামীজি সত্যি আজ আপনি আমার একটি মস্ত ভ্রম দূর করে দিলেন। তার চোখ খুলে গেল, তিনি স্বামীজির আশীর্বাদ প্রার্থনা করলেন। এইটা একটা বড় জিনিস। এই যে আমরা যে দেখি শুধুমাত্র মূর্তি মানে কাঠপাথর নয়, তার ভেতরে আমাদের বিশ্বাস হয় যে দেবদেবীর আগমন হয়েছে। এটি যতক্ষণ না পর্যন্ত হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কাছে এগুলি কাঠপাথরের মূর্তি হয়। আমি গিয়ে দেখলাম কেদারনাথ মন্দিরে যখন যাই, কেদারে সন্ধ্যারতির পরে রাওয়ালজি সকলের কপালে ভস্ম পরিয়ে দিলেন। শুধু একজনের কপালে কিছুতেই ভস্ম পরালেন না, তিনি বিদেশি, অথচ আরেকজন বিদেশি তার কপালে কিন্তু তিনি ভস্ম পরিয়ে দিলেন। যখন সবাই চলে গেল, রাওয়ালজিকে জিজ্ঞেস করলুম, ওর কপালে কেন ভস্ম পরালেন না? বললেন, আমি আজকে যখন পুজো করতে এসেছি, মন্দিরের বিগ্রহ পরিষ্কার চলছে, তখন দেখি সেই বিদেশি ভদ্রলোক এসে উপস্থিত হয়েছেন। তিনি শিবলিঙ্গ দেখছেন না, তিনি দেখছেন গ্রানাইট স্টোনটা কতটা মজবুত। দেবতা তার কাছে এখনও গ্রানাইট স্টোন আছে। সকলের পাল্লায় পরে সে এসে সন্ধ্যারতিটি দেখছে, কিন্তু এখনও যার আরতি দেখতে এসছে তার কাছে, তিনি এখনও ওর কাছে কেদারনাথ হয়ে ওঠেননি, এখনও ওনার কাছে গ্রানাইট স্টোন আছে। তাই তার কপালে আমি ভস্ম পরিয়ে কেদারনাথের অবমাননা করতে চাইলাম না। তিনি যেভাবে ভগবানকে দেখতে চাইছেন সেভাবেই দেখুন, কিন্তু আমার বিশ্বাস এই বোধটা তার পরিবর্তন হবে। সেই বিদেশি ভদ্রলোকের পরিবর্তন হয়েছিল কিনা আমি জানি না, কিন্তু এই যে রাওয়ালজির যে মুক্ত ইচ্ছা, এটি আমাকে খুব প্রভাবিত করেছিল। তিনি কিন্তু একবারও চাপ সৃষ্টি করলেন না, একবারও বললেন না তুমি ওটিকে গ্রানাইট পাথর কেন দেখছো, তুমি ওকে দেবতা হিসেবে দেখো, কিন্তু তিনি একবারও সেই কথাটা বললেন না। ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণের ধর্মমত এই উদারতার কথা বলে। শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ আলওয়ারের রাজাকে দেখিয়ে দিয়ে বললেন, যে এই যে ছবি, এতে কেউ থুতু ফেলতে চাইছে না, তার মানে এই যে সবাই বোঝে এই ছবি আপনার প্রতীক। এতে থুতু ফেললে হয়তো সেটা আপনার গায়ে পৌঁছয় না, কিন্তু আপনার প্রতীকের গায়ে ফেলা মানে সেটা আপনাকেই অবমাননা করা হয়। ঠিক সেই রকম কাঠ পাথর বা যাই ধাতু মূর্তি যাই হোক না কেন, আমরা বিশ্বাস করি তার ভেতরে ঈশ্বরের অধিষ্ঠান আছে। আমরা তো কত রকম মন্ত্রতন্ত্র বলে টলে সব পুজো টুজো তৈ করি, কিন্তু সত্যি সত্যি প্রতিমায় আবেশ আসে শ্রীরামকৃষ্ণের কথায় তিনটি জিনিস হলে। এক হচ্ছে প্রতিমা সুন্দর হওয়া চাই, দুই হচ্ছে প্রতিমা সুন্দর হওয়া চাই, দুই হচ্ছে পূজারীর ভক্তি, এবং তিন হচ্ছে গৃহস্বামীর আন্তরিকতা। শুধু যে একবারে সেই কৃষ্ণনগরের নিখুঁত প্রতিমা নিয়ে গেলেই আমার ভেতরে সেই তার ভেতরে ভগবানের প্রকাশ আমরা দেখতে পাব, এ কথা কিন্তু সত্যি নয়। তার সঙ্গে দুটো জিনিস থাকে, সেটা হচ্ছে পূজারীর ভক্তি এবং গৃহস্বামীর আন্তরিকতা। এই সবটুকু মিলে কিন্তু ঈশ্বরের প্রকাশ আমরা দেখতে পাই। ওই যে যখন যারা মূর্তি তৈরি করা দেখেছে, তারা দেখেছে কয়েকটা বাঁশ ছিল, বাঁশের উঞ্চি, সেগুলোকে বেঁধে 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 প্রথমে জোড়া হয়েছিল, তাতে খড় লাগানো হয়েছিল, সেটা দড়ি দিয়ে বাঁধা ছিল, তারপরে সেই কাদা টাদা লাগিয়ে, যে দুর্গন্ধময় জিনিস, সেই এটা খড়ের চতুর্দিকে লাগিয়ে দিয়ে কিছুদিন শুকনো করতে দেওয়া হলো। সেটা যখন শুকিয়ে গেল তখন দোমেটে করা হলো। কাপড় ছিঁড়ে ছিঁড়ে, ওই যে নিখুঁত চামড়া টামড়া করা হয় সেগুলো আর কিচ্ছু নয়, পাতলা কাপড় কাদার মধ্যে ডুবিয়ে সেগুলো গায়ে লাগিয়ে চামড়া তৈরি করা হয়। আমরা ভাবি কী সুন্দর, একেবারে
বিউটি ট্রিটমেন্ট করে মা এসেছেন তা কিন্তু নয়, একবারে কাদা জিনিস দিয়ে তাকে শুকনো করার পর তাতে খড়ি দেওয়া হয়, তারপরে একটু একটু করে তার প্রতিমা তৈরি হয়। আর যখন পূজারী বলেন স্থাং স্থিং স্থির ভব বিডঙ্গ আসুর ভব বাজ্যুর ভব সুসাদাস্তমগ্নে পুরী শোভাবন, আমরা বলতে থাকি যে হে দেবী তুমি এর ভেতরে আবির্ভূতা হও, আমাদের সকলের পূজা গ্রহণ করো, আমাদের সেই আকুতি, আমাদের সেই ভালোবাসা, আমাদের সেই আন্তরিকতা সব মিলিয়ে সেই খড় আর বাঁশের কঞ্চি খড় আর মাটি দিয়ে বাঁধা সেই প্রতিমা তখন সত্যকারের দেবী মূর্তি হয়ে তার ভেতরে দিব্য শক্তির প্রকাশ হয়ে আমাদের সামনে প্রতিভাত হন। রামবাবু গিরিশবাবু এরা প্রথম থেকেই প্রচার করতেন ঠাকুর অবতার। কাশীপুর বাগানে ঠাকুর মহাসমাধি ঠাকুরের মহাসমাধি তিন চার দিন পূর্বে স্বামীজি ভাবছেন আর তো একে পাবো না, কে ইনি, পরিচয় না দিলে যে মহাসংশয় থেকে যাবে, ঠাকুরের বিছানার পাশে বসে যে ওই যেই ওই কথা ভাবছেন অমনি ঠাকুর নিজে বলে উঠলেন, এখনো সংশয়, যে রাম যে কৃষ্ণ, যে রাম যে কৃষ্ণ ইদানিং সেই ভক্তের জন্য রামকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছে, তবে তোর বেদান্তের দিক থেকে নয়। এর ওই দিন থেকে স্বামীজি ফুল ফার্মলি কনভিনসড হলেন। রামবাবু এবং গিরিশবাবু এরা ঠাকুরকে অবতার বলেই মানতেন, কিন্তু দেখবেন যে কাশীপুর উদ্যানবাটিতে কিন্তু তিনি যে এরা বলছেন কল্পতরু হলেন সেটিকে স্বামী শারদানন্দজি কল্পতরু শব্দটি কিছুতেই ব্যবহার করেননি, তিনি একটি অন্য শব্দ ব্যবহার করেছেন, সেটা হচ্ছে আত্মপ্রকাশে অভয়দান, আমার ভেতরের সেই পরমাত্মার যে প্রকাশ যেন হয় সেইটি যেন তিনি আমাকে আশীর্বাদ করলেন। আমরা যতই বলি কল্পতরু কল্পতরু হয়েছেন তা কিন্তু সেরকমভাবে নয়, এমনকি আমি কল্পতরু উৎসবে দশ বছর ধরে পুজো করেছি, যখন রাত্রিবেলা আমরা বিছানা পরিষ্কার করতাম তখন দেখতাম যে রাশি রাশি কাগজের টুকরো, কেউ প্রেমে ব্যর্থ হয়েছে সে কেউ সে তার প্রেমিককে খুঁজে পেতে চায়, কারুর সন্তান চাই, কারুর চাই তার সন্তান তাকে যেভাবে অত্যাচার করে তার জন্য তার মুক্তি চাই, একবারে ভর্তি থাকে ঠাকুরের খাটটা, কিন্তু ঠাকুর যেটি আদেশ করেছিলেন সেটি যদি আমাদের হয় এই যাবতীয় সমস্যার সমাধান হয়। তিনি বলেছিলেন তোমাদের আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক, যে চেতন সত্তা আমাকে সাধারণের থেকে আলাদা করে, ঠাকুরের ভাষায় মান ও হুঁশ, এটি এই দুটি সম্পর্কে আমার সম্যক ধারণা করে, সেই আশীর্বাদ তিনি আমাদের দিয়েছিলেন। রবীন্দ্রনাথ লিখছেন না আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, সেই গানের মধ্যে লিখছেন যেজন আমার মাঝে ঘুমিয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে সেই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও, আমার ভেতরে যে সত্তা যে ঘুমিয়ে আছে যে অজ্ঞাত অবস্থায় অজ্ঞান অবস্থায় আছে সেই চেতন সত্তার জাগরণের প্রয়োজন। অবতার আর কি করেন আমার জানা নেই, কিন্তু অবতার আমার অন্তরের ভেতরে সেই চেতন সত্তার জাগরণ ঘটান, যে চেতন সত্তার জাগরণ ঘটালে আমি মানুষ নই, মানুষের চেয়েও উন্নততর একটি জিনিস এটি আমরা অনুভব করতে পারি। এটি কিন্তু আমাদের এই অনুভূতিটি আসা ভীষণ 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 জরুরি। এই হচ্ছে কল্পতরু। শ্রীরামকৃষ্ণ কাকে ছুঁয়ে দিলেন, কার ভেতরের জাগরণ হলেন, এটা শেষ কথা নয়, তার ওই আশীর্বাদ। আমরা কত ইয়ারলি গ্রিটিংস পেয়েছি, কত নববর্ষের গ্রিটিংস পেয়েছি, নিউ ইয়ার্স গ্রিটিংস পেয়েছি, কিন্তু সেই 1886 সালের পয়লা জানুয়ারিতে বলা এই যে গ্রিটিংস তিনি জগৎকে দিয়ে গেছেন, এর সামনে আর কোনো নিউ ইয়ার গ্রিটিংস কোনো রেজলিউশন দাঁড়ায় না। তাই বলছেন এই তারপরেও মহাসমাধির কয়েকদিন আগে স্বামীজির নিজের মনের ভেতরে সংশয় এলো, এইখানে অবতারের সঙ্গে মানুষের পার্থক্য, আমরা সাধারণে সামান্যতম কোনো পরীক্ষায় যদি আমাদের বসতে হয় আমাদের এত রাগ হয় এত ক্রোধ হয়, বারবার প্রশ্ন করি ওয়াই মি, সেটা গল্প আছে না, একজন সেই ক্যান্সার পেশেন্ট তিনি বলেছিলেন যে যখন তিনি তার এই হতে থাকলো তার শরীর খারাপ হতে থাকলো তখন
কেউ প্রশ্ন করলেই তিনি বলতেন যে ওয়াই মি, আমার প্রতি কেন হয়। কিন্তু একদিন তার মনে হতে থাকলো, কই যখন জীবনে সাফল্য এসেছে কখনো তো ঈশ্বরকে বলিনি ওয়াই মি, কেন আমাকে এই সাফল্যটি দেওয়া হয়েছে। তাই এই সংশয় আমাদের যেন জীবনের একটা অঙ্গ। তিনি সেইখানে বসে বলতে থাকলেন, ঠাকুর বললেন এখনো সংশয়? আমাদের যদি কেউ এরকম সংশয় প্রকাশ করতেন আমাদের জন্য, আমরা বোধহয় রেগে মেগে তার মাথায় ডান্ডাই বসিয়ে দিতাম। কিন্তু ভগবান সেইটি করেন না কখনো, কোনো অবস্থাতেই আমাদের সেইটি তিনি করতে দেন না। এইটা হচ্ছে মজা। তিনি বলছেন এখনো সংশয়, এরপরে তিনি তার নিজের স্বরূপ প্রকাশ করছেন, যে রাম যে কৃষ্ণ ইদানিং সেই ভক্তের জন্য রামকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন, তবে তোর বেদান্তের দিক থেকে নয়। যিনি রাম অবতারে এসেছিলেন, যিনি কৃষ্ণ অবতারে এসেছিলেন ত্রেতা এবং দ্বাপর যুগে, তিনি মানুষের কল্যাণের জন্য মানুষের রূপ ধরে এসেছেন। এই বেদান্তের দিক থেকে কেন নয়? কারণ বেদান্ত দ্বিতীয় সত্তা, ঈশ্বরের দ্বিতীয় সত্তাকে স্বীকার করে না। সেখানে একটি মাত্র সত্তা বিরাজমান, সেটি হলো তার একমাত্র অস্তিত্ব, সেই অদ্বৈত ভাব। তাই অদ্বৈত ভাবের দৃষ্টিতে যদি দেখতে চাস তাহলে কিন্তু তুই এটা বুঝে উঠতে পারবি না। অনেক দিন পরের ব্যাপার, স্বামীজি একদিন বেলুড় মঠের বারান্দায় পাইচারি করছেন আর গাইছেন, মা কি আমার কালোরে শ্যামা, মা কি আমার কালোরে, কালো রূপে দিগম্বরী হৃদি পদ্ম করে আলোরে। স্বামী বিজ্ঞানানন্দজি বসে দেখছেন, স্বামীজি ভাবে বিভোর হয়ে গাইছেন, যেন সম্মুখে মাকে প্রত্যক্ষ করছেন। এটা স্বামীজির জীবনের একেবারে শেষের দিককার ঘটনা, যেখানে তিনি অনুভূতির রাজ্যের চরমতম শিখরে পৌঁছেছেন, সেখানে আর কোনো সংশয় নেই। অনুভূতি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ অবধি আমাদের সংশয় থাকে। আমাদের গদাধর আশ্রম তখন সদ্য তৈরি হয়েছে। গদাধর আশ্রমের একজন অধ্যক্ষ ছিলেন, তার নাম ছিল স্বামী কমলেশানন্দ, পরবর্তীকালে এই নাম আমাদের সঙ্গে ব্যবহার করা হয়েছিল। মহাপুরুষ মহারাজ তখন গদাধর আশ্রমের অধ্যক্ষ, তিনি এই মহাপুরুষ মহারাজ তখন রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ, তিনি শুনলেন গদাধর আশ্রমের অধ্যক্ষ স্বামী কমলেশানন্দজি মাঝে মাঝে বলে বেড়ান যে তিনি শ্রীরামকৃষ্ণকে, তিনি কী বেশ বলে, তিনি ঈশ্বরকে প্রত্যক্ষ করেছেন, এই বোধ তিনি বলেন। একদিন তিনি বেলুড় মঠে যখনই এলেন তখনই মহাপুরুষ মহারাজ তাকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো তোমার কি কোনো সংশয় আছে? সে বললো, হ্যাঁ আমার এখনও সংশয় আছে। মহাপুরুষ মহাজ বললেন, তাহলে হয়নি। সমস্ত সংশয় মিটে যায় যখন আমরা ভগবানের দিব্য দর্শন পাই। সে এমন এক ভাব, সেটি কখনো প্রকাশ করা যায় না। স্বামীজি বলছেন না, ধীরে ধীরে ছায়া দল মহালয়ে প্রবেশিল, বহে মাত্র আমি সেই ধারা অনুক্ষণ, সে ধারাও বদ্ধ হল শূন্যে শূন্য মিলাইল, অবাং মনস গোচরম বোঝে প্রাণ বোঝে যার। এই অনুভূতির রাজ্যে এলে কেমন হয় সেটা বলা যায় না, কিন্তু মানুষ সেটি অন্তর থেকে প্রত্যক্ষ করেন। একটা ভারী সুন্দর ছবি আছে যে তোতাপুরী এসে নেমেছেন গঙ্গার ঘাটে, 6 ফুট 1 ইঞ্চি লম্বা বিশাল পাঞ্জাবি শরীর, তার লম্বা জটা মাথা থেকে পা অব্দি নেমেছেন, অথচ তিনি সম্পূর্ণ উলঙ্গ। তাকে দেখে কেউ লজ্জা পাচ্ছে না এবং তিনিও কাউকে দেখে লজ্জা পাচ্ছে না। এই হচ্ছে অনুভূতির রাজ্যওয়ালা লোক, কারণ তিনি দেখছেন জগৎ সংসারে যা কিছু দৃশ্যমান সব সেই এক, তিনি ভিন্ন আর দ্বিতীয় কেউ নেই। ব্যাপারটা খুব সহজ করে বোঝা যায়। ধরুন আপনার বুকের কাছে কোনো একটা ফোঁড়া হয়েছে, আপনি কিন্তু সকলের সামনে তাতে ওষুধ লাগাতে পারবেন না। আপনি বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে সেইখানকার জামাটা সরিয়ে সেইখানে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই একটিতে আমাদের ওষুধ ঘাটায় আপনি ওষুধ প্রয়োগ করেন। এও ঠিক তেমনি, আপনি যে আয়নাতে যেটা দেখছেন সেটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা, কিন্তু তার কাছে আপনি লজ্জা পাচ্ছেন না। কেন? আপনি অনুভব করেছেন সেটা আপনার প্রতিবিম্ব। এই বড় ধারণা যখন হয় তখন অনুভূত হয় যা কিছু দৃশ্যমান
সব আমার প্রতিবিম্ব। স্বামীজির যেখানে সংশয় ছিল শ্রীরামকৃষ্ণের অবতারত্ব নিয়ে, সেইখানে তিনি তার বেদান্তের দিক থেকে না গিয়েও, তার দ্বৈতভাব ভাবের দিক থেকে গিয়েও তিনি সেই ভাবেতে তাকে উত্তরণ ঘটালেন। তাই যখন বিজ্ঞান মহারাজ দেখছেন যে স্বামীজি বারান্দায় পায়চারি করছেন আর গাইছেন, শ্যামা মা কি আমার কালোরে, কালো রূপে দিগম্বরী হৃদি পদ্ম করে আলোরে, তার সেই গানের শব্দের ভেতরে, তার কথার ভেতরে, তার সুরের ভেতরে, তার স্বরের ভেতরে এমন একটা প্রত্যয় বিরাজ করছিল, চোখ বন্ধ করে চোখ খুলে সর্বাবস্থায় অনুভূত হচ্ছিল মা জগদম্বা যেন স্বয়ং সামনে সামনে ঘুরছেন এবং তার প্রীতি উৎপাদন করার জন্যই যেন স্বামীজি গাইছেন। এইখানেই আমরা আজকে শেষ করব। আগামী দিন আমরা একটা অন্য বক্তৃতা শুরু করব, সেই কারণে আমরা আজকে আর এগোবো না, এইখানেই আমরা শেষ করব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিদ্যে লোকানাম ভরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।